গত 10 জুলাই থেকে কমলপুর কলেজ মাঠে রোবাস্ট ক্লাবের উদ্যোগে পার্থপ্রতিম দাস স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এবছর নবম বর্ষে পদার্পণ করেছে এই প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করে বিভিন্ন দলের হয়ে রাজ্য এবং বহিরাজ্যের খ্যাতনামা ফুটবলাররা অংশগ্রহণ করেন। গত 23 জুলাই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে কানেরলাল এফসি আম্বাসার গঙ্গানগর ক্লাবের মুখোমুখি হয়। ম্যাচে গঙ্গানগর এফসিকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করে কানেরলাল এফসি। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বৃহস্পতিবার ব্রু এফসি এডিডি বয়েজ এফসির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। ম্যাচে ব্রু এফসি 2-0 গোলে এডিডি বয়েজ এফসিকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে। আগামী 28 জুলাই রবিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ব্রু এফসি কানাইলাল এফসির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই ম্যাচে বিজয়ী দল ট্রফি এবং নগদ 20,000 টাকা পাবে। রানার্স দলকে দেওয়া হবে সুদৃশ্য ট্রফি ও 10,000 টাকা প্রাইজ মানি। ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।